হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ, যা 3 মাস এবং 6 মাস মেয়াদি কোর্সে অনুষ্ঠিত হবে। তো আমি একটু পরেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা 3 মাস মেয়াদি এবং 6 মাস মেয়াদি জাতীয় দক্ষতামান বেসিক কম্পিউটার কোর্সটি করতে আগ্রহী, তারা এই ভর্তি বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। এবং যারা ভর্তি হতে আগ্রহী, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়ে নিন। তো আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, জানুয়ারি 2022 সেশনে জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ শিক্ষাক্রমে ভর্তি বিজ্ঞপ্তি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমতিপ্রাপ্ত বেসিক টেট শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে জানুয়ারি-মার্চ এবং জানুয়ারি-জুন 2022 সেশনে শিক্ষার্থী ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ভর্তি সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এই প্রশিক্ষণ কোর্সটি আপনি যেখানে আছেন তার আশেপাশে বিভিন্ন জায়গায় এরকম প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো আপনারা সে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। ভর্তি কার্যক্রমের সময়সূচি: সেশন 360 ঘন্টা, যে কোর্সটি 6 মাস মেয়াদি, জানুয়ারি জুন সেশন, ক্লাস আরম্ভ জানুয়ারি মাসের প্রথম শনিবার। সেশন 360 ঘন্টা, 3 মাস মেয়াদি, জানুয়ারি মার্চ সেশন, ক্লাস আরম্ভ জানুয়ারি মাসের প্রথম শনিবার। এপ্রিল এবং জুন সেশন, ক্লাস আরম্ভ এপ্রিল মাসের প্রথম শনিবার। জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে 3 মাস মেয়াদি কোর্সের ক্লাস শুরুর 30 দিনের মধ্যে এবং 6 মাস মেয়াদি কোর্সে ক্লাস শুরুর 60 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিশেষ পরিস্থিতি ব্যতিরেকে রেজিস্ট্রেশন সময় বৃদ্ধি করা হবে না। তাই যারা এই কোর্সটি করতে আগ্রহী, তারা অবশ্যই 6 মাস মেয়াদি কোর্সের জন্য ভর্তি, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং যারা 3 মাস মেয়াদি কোর্সটি করতে আগ্রহী, তাদের জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে প্রতি ব্যাচে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা JSC বা JDC পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীরা জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। তবে বিশেষ ক্ষেত্রে কোর্সের চাহিদার ভিত্তিতে SSC বা সমমান বা তদূর্ধ্ব পাঠ ছাত্রছাত্রীরা ভর্তির যোগ্য হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করে ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্য ও চলমান ট্রেডের নাম, বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানের নামের তালিকা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। তবে আপনাদের জানা সুবিধার্থে আরেকটু বলে রাখি যে এখানে ভর্তি সংক্রান্ত তথ্যাবলিতে বলা আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে প্রতি ব্যাচে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। দেখা যায় যে অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো ট্রেডে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও সময়ের অভাবে অনেক সময় উত্তর দিতে দেরি হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।